হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আজ আমি আপনাদের এমন একটি কার্যকরী দরকারি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলবো যে অ্যাপ্লিকেশনটি প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজারকারেরই থাকা দরকার তো যদি জানতে চান এই কার্যকর অ্যাপ্লিকেশনটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ সবার আগে ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো পেতে অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে রাখুন তো ভিউয়ার্স এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে তো এর জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন গো ক্লিন লিখে তো যখন আপনি গো ক্লিন লিখে সার্চ দিবেন দেখবেন যে সবার ওপরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে করে নেবেন ইনস্টল ইনস্টল হয়ে গেলে সিম্পলি আপনি করবেন ওপেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে তো তার আগে একটি কথা বলে রাখি যে জাস্ট কেন এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য কার্যকর এবং আমি নিজেও অ্যাপ্লিকেশনটি কেন খুঁজতেছিলাম তো জাস্ট দেখেন যে আমাদের ফোনে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলোর কিন্তু লোগো শো করতেছে এবং আপনি দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন যে এই অ্যাপ্লিকেশনগুলো যেমন বিকাশ বিকাশের লোগো শো করতেছে আপনি দেখলেই বুঝতে পারতেন যে এটি বিকাশের অ্যাপ্লিকেশন কিন্তু এমন কিছু অ্যাপ্লিকেশন থাকে যেসব অ্যাপ্লিকেশনের লোগো আপনার শো করে না এবং সেই সব হিডেন অবস্থায় থাকে এবং আপনার এইসব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনার ক্ষতিও করতে পারে বা আপনার ইনফরমেশনকে লিক করতে পারে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু খুঁজে বের করতে পারবেন এছাড়াও আপনি কোন কোন অ্যাপ্লিকেশনের ডেঞ্জারাস পারমিশন দিয়ে রেখেছেন সেটা আপনি দেখতে পারবেন এবং কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান করতেছে এবং আপনার ফোনের ব্যাটারি কিল করতেছে সেগুলো আপনি এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন তো এর জন্যও আপনি সিম্পলি যেটি করবেন যে এই অ্যাপ্লিকেশনের চলে আসবেন এখানে আসার পরে জাস্ট এই যে গো ক্লিন এখানে দেখেন যে সেটিংস অপশনটি রয়েছে এই সেটিংসে আপনি একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে একটা ইউজেজ অ্যাক্সেস দিয়ে দিতে হবে এর জন্য জাস্ট এই যে গো ক্লিন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে পারমিট ইউজেস অ্যাক্সেস তো জাস্ট আপনি এখানে একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন এখানে ওয়েটটা আপনি আই এম এওয়ার এটাকে টিকমার দিয়ে দিবেন এবং ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটির ইউজেস অ্যাক্সেস আপনাকে দেওয়া হয়ে গেল এখন আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে জাস্ট এই ইন্টারফেসটি আপনার সামনে দেখতে পারবেন তো প্রথমে যে ফিসার্সটি সম্পর্কে কথা বলব সেটি হলো হিডেন অ্যাপস তো আপনি জাস্ট এই যে হিডেন অ্যাপস এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট কোনো প্রকার অ্যাড যদি আসে অবশ্যই আপনি এটাকে ক্লোজ করে দেবেন আপনার ফোনে কিন্তু অবশ্যই ইন্টারনেট চালু রাখতে হবে সেটা ওয়াইফাই হোক বা আপনার ডাটা কানেকশান হোক তারপরে আপনি দেখবেন যে এখানে আপনার সেই অ্যাপ্লিকেশনগুলো শো করতেছে তো একটি কথা আপনি আপনাদেরকে বলে রাখি সেটা হলো জাস্ট দেখেন এখানে লেখা আছে প্লিজ বি কেয়ারফুল অফ অ্যাপস উইদাউট আইকনস মানে আপনাকে সচেতন হতে বলতেছে এই উইদাউট আইকন যে মানে আইকন ছাড়া যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে অল সার্চ অ্যাপ ইজ নট ভাইরাস সমস্ত কিছুই কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু আপনার ভাইরাস না অর্থাৎ যে সমস্ত হিডেন অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোর জাস্ট এরকম আপনার কোনো প্রকার লোগো শো করবে না বাট এমন কিছু অ্যাপ্লিকেশন আছে যেমন ম্যানেজ অ্যাপ্লিকেশন বা সিস্টেম অ্যাপ্লিকেশন থাকে ফোনে সেগুলো কিন্তু অনেক সময় এরকম লোগো শো করে না তো আপনি জাস্ট সব অ্যাপ্লিকেশনই যে ভাইরাস এমন না তো আপনি জাস্ট কি করবেন যে শেয়ার চ্যাট বিপি অ্যাপ এটি আমার এখান থেকে দেখেন আমি জাস্ট আপনি যদি এটাকে আনইনস্টল করে দিতে চান এই যে ডিলিটে আপনি এখান থেকে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট এই যে নিচে পেয়ে যাবেন আনইনস্টল আপনি এখানে ক্লিক করে এটিকে আনইনস্টল করে দিতে পারবেন এখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না তো দ্বিতীয় যে ফিচারটি সম্পর্কে কথা বলো সেটি হল ডেঞ্জারাস অ্যাপ পারমিশন অর্থাৎ কোন কোন অ্যাপ্লিকেশনগুলোর পারমিশন আপনি দিয়ে রেখেছেন এবং সেগুলো আপনার জন্য বিপজ্জনক জাস্ট আপনি এই যে ডেঞ্জারাস অ্যাপ পারমিশন এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করতে বলা হবে এবং আপনি দেখবেন যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোয় আপনি কী কী পারমিশন দিয়েছেন সেগুলো আপনার এখানে শো করবে এবং আপনার যদি মনে হয় যে এই অ্যাপ্লিকেশনটিতে আসলে এই পারমিশনটি দেওয়া উচিত হয়নি আপনি সেই পারমিশনে গিয়ে সেটি কিন্তু আপনি অফ করে দিতে পারবেন যেমন দেখেন এখানে পিল মাই এমআই রিমোট তো আপনার এখানে এমআই রিমোটের কন্ট্যাক্টের তো কোনো প্রয়োজন নেই অডিও বা ক্যামেরা এগুলোর কোনো প্রয়োজন নেই যেহেতু এটি রিমোট এই পারমিশনগুলো আমি দিয়ে রেখে রেখেছি এটা আমার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে তো ঠিক এরকমই ডেঞ্জারের যে পারমিশনগুলো দেওয়া আছে সেগুলো আপনি এখান থেকে ডিটেক্ট করে এগুলাকে আপনি আবার পারমিশন বন্ধ করে দিতে পারবেন তারপরে যে ফিচার্সটি সম্পর্কে কথা বলবো সেটি হল ডিটেক্টর এটি একটি দারুণ ফিচার্স জাস্ট আপনি ডিটেক্টরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট দেখবেন যে এখানে আপনার যে সমস্ত অ্যাপ্লিকেশন থেকে আপনার অ্যাড শো করে অর্থাৎ এ দেখেন ইনক্লুড অ্যাডস আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে জাস্ট দেখবেন যে এই একত্রিশটি অ্যাপ্লিকেশন কিন্তু আমার ফোনে অ্যাড শো করায় অর্থাৎ এই সমস্ত অ্যাপ্লিকেশন থেকে অ্যাড আসে আপনি চাইলে সেই সমস্ত অ্যাপ্লিকেশন এখান থেকে এড়িয়ে যেতে পারবেন তিন নম্বরে যে ফিচার্সটি সম্পর্কে কথা বলবো সেটি হলো আপনার ওয়াইফাই মাই ওয়াইফাই তো জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে জাস্ট দেখবেন যে এই এখানে একটি পারমিশন দিতে বলা হবে আপনি জাস্ট পারমিশনটিকে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে জাস্ট একটু ওয়েট করুন যখনই আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আপনার ওয়াইফাইয়ের বিস্তারিত তথ্য কিন্তু এখানে চলে আসবে আপনি কোন কোন ওয়াইফাই ব্যবহার করতেছেন আপনার কাছ থেকে কেউ ওয়াইফাই চুরি করে ব্যবহার করতেছে কিনা ইত্যাদি ইত্যাদি সমস্ত ডিটেলসই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই অ্যাপ্লিকেশনটি আমি মনে করি নিঃসন্দেহে প্রত্যেক অ্যান্ড্রয়েড ইউজারকারেরই দরকার তো আশা করি এই অ্যাপ্লিকেশন যে ফিচার্স গুলো রয়েছে এগুলো আপনাদের কাজে দিবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই